সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سفر سفر شهر شهر روزانا روزانا شماي ككون كوثاي دڑائي اجانا জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় বাংলা
আমার দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এসেছেন আমার দাড়ি থেকে বাবাজিরা, আমার আদরের ছেলের যুবক ও ছোট ভাইরা, পর্দারত আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান তাবারকতার দরবারে আমাদের শুকর আদায় করা উচিত যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একত্রিত করে এই মাহফিল বেহেশতে বাগানে আসার মতো মদিনাতুল উলুম মাদ্রাসার যুগে এত সুন্দর তাফসীর কোরআন মাহফিল আয়োজন করেছেন মাহফিল কর্তৃপক্ষ, তাদেরকে আমি আমার অন্তর থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একত্রিত করে এই মাহফিল বেহেশতে বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলেন, সেই মহান তাবারকতার দরবারে আমাদের একবার শুকর আদায় করতে হবে। সকলে রাজি আছেন? জোরে সোরে আবেগ ভরা কণ্ঠে আকাশ বাতাস মুখুব হয়ে যাবে, জোরে সোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। অনেক লোক মাহফিলে আসে নাই, কি ভাই ঠিক আছে কিনা? মাহফিলের আওয়াজ, মাহফিলের
মাইকিং করা হয়েছে, পোস্টার হ্যান্ডবিল দেওয়া হয়েছে। ভাইরে ভাই যেখানে এখানে শুনছে মাইকের আওয়াজ, এইখানে মানুষ যদি আসতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো বাবা? যাইতো না। অনেক লোকই আসে নাই, তাদের ভাগ্যে তাদের কপালে এত সুন্দর মাহফিল, কোরআনের কথা আল্লাহ তাআলা মনে হয় কি করে নাই, কথা কয় কি করে নাই, কবুল করে নাই। ঠিক আছে না বাবা? যদি কবুল করত অবশ্যই এখানে আসতো, নাকি কবুল করে নাই আসে নাই। যাদেরকে কবুল করছে আমার মাওলা, আমি আপনি আমার সকলেই আসতে পারছি। কি ভাই মিথ্যে কথা বলছি আমি? আশা আশাই জীবন গেল খোদা, আশা আশাই জীবন গেল খোদা, না চাইলা ফিরিয়া আর কত শুধুমাত্র রেজায় মাওলা, মাওলাকে রাজি খুশি করার জন্য আমরা আসছি, না অন্য কিছু? কথা বল ভাই, অন্য কিছু? অন্য কিছু আল্লাহ তোমরা কোন জায়গায় গেলে তোমার পাম আল্লাহর পাগলেরা অন্য কিছু চায়? মানুষ তিনটে ভাগে কিন্তু বিভক্ত, বুঝলেন না? এর মধ্যে আমরা যারা এখানে আইতে পারছি মোমিন বান্দা, নেক আমল আমার আল্লাহর কাছে খুব পছন্দের মানুষ, অথচ আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে, নাকি করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে 50 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমাদের রুহকে সৃষ্টি করলেন। আপনার রুহ, আমার রুহ, তাম দুনিয়ার রুহ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানুষ বানানোর আগে। রুহ জগৎ বানাইয়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তখন আপনার রুহ আমার রুহ কি করছে? আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তখন আপনার রুহ আমার রুহ তাম পৃথিবীর রুহ আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ বলছে আল্লাহ তুমি রব্বিকুম, তখন আল্লাহর সাথে কথা বলছে কলু আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খাওয়ান লালন পালন সব কিছু করেন, সেদিন তো আমরা শিকার পাইছি, পাইছি কি পাই নাই আজ কেন ভাই আমার মাওলায় ভুলে গেছি। ঠিক আছে, ভুলে গেছি না গেছি না? গেছি। কোথায়? নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, আছে ভাই? নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র বান্দা। বান্দা আছে বন্দেগি নাই, এই বান্দা দাবি করিয়া কোনো লাভ নাই, উম্মত আছে সুন্নাত নাই, উম্মত দাবি করিয়া কোনো লাভ নাই, লাভ আছে কোনো লাভ নাই। ও ভাই কান শু আছে মাগার দিল শুনাই, কানের সুখ হয় দিলের কোনো খোয়াক নাই, আছে মতি জানে বাবা সার খাবো
কিংবা জানে জহরি ফুলের খবর তোমার জানে কিংবা জানে সাধরি আর আল্লাহ মানুষ আল্লাহ মানুষ দেখে চেনে, ঠিক আছে না ভাই? আসলে কি মাইক আওয়াজ নাই, দুঃখজনক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম ভাই, আসলে কি আমাদের টাকার বাবা, আমাদের টাকার অল্প সময়, সময় কম কাজ বেশি, হায়াতের সময় কয়েকদিন, বেশি দিন না। এ দুনিয়ায় থাকা যাবে না, থাকা যাবে বাবা, থাকা যাবে না, থাকা যাবে না, অন্ধকার কবরে যাওয়া লাগবে, বেশি দিন বাকি নেই। এই জন্য সময়টা কাজে লাগিয়ে যান, কাজ হবে, ঠিক আছে না বাবা? আইসো ভাবে যাইতে হবে মানুষ খবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে এ দুনিয়া মুসাফির খানা কেনে জানো না কত আইলো গেল কেউ তো রইতে পারলো না। থাকা যাবে বাবা, আপনার হাঁটাহাঁটি করেন কেন? আপনার হাঁটতে না ভাই, অনুরোধ করছি আমি, আমি অল্প সময় আলোচনা করব, যদি আমার মাওলা আমাকে কবুল করে দুই চারটি কথা আমার জবান থেকে, যদি আপনাদের দোয়ায় আমার মাওলা যদি বের করে দেয় আমি আপনাদেরকে শুনাবো। থাকবেন না আপনারা? থাকেন, অল্প সময় থাকেন, খারাপ লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে, আপনাদের সব হবে, ন্যাক হবে। কে কইছে? মদিনা নবী কইছে না? আমি মদিনা নবীর কথা বলছি, কয় জমিনের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি খৈরুকুম খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আর সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিখায়, নাকি? তা আপনারা কি আজকে আমার ছাত্র ছাত্র না? আর আমি হলাম কি ওস্তাদ। মদিনা নবী কইছে, সমস্যা কোন জায়গায়? একটু সময় বসে আলোচনা চলবে, পর্যায় করবে, এক এক ফুল এক এক ঘেরান, কি ভাই ঠিক না? ঠিক আছে ভাই, যাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এতে যে কি না কি বরকত, যদি কোনো দুনিয়ার মানুষে জানতো কোনো দিন ছেড়ে দিত না, থাকতো কোনোদিন ছেড়ে দিত না। পীরের দরবারে যাইবেন, বলবে কি বাবা সকাল সন্ধ্যা জিকির করিও, তাবলিগে যাইবেন কবে সকাল সন্ধ্যা জিকির করিও, আপনি যেই দরবারে যাইবেন সবাই কবে বাবা সকাল সন্ধ্যা জিকির করিও, কইবে কি কইবে না? কইবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এতে জিকির না কি বরকত, যদি কোনোদিন জানতো কোনোদিন মানুষ ছেড়ে দিত না, থাকতো। বাসলাই মার দাদে মুলক সরোয়ারি শুধমতে খাতে মুস্তাওয়াফরি, হযরত সুলাইমান নবী আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছিলেন? তখত দিয়েছিলেন। ভাই কুমার সাহেব আওয়াজ কানে আসতে হবে আমার না ভাই, আসলে কি মা ফিরের সবচেয়ে দুইটা কারণ, একটু লাইট একটু মাইক, নাকি ভাই? শোনা যায়? আপনার কি শুনতে পান ভাই? যাও, সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, নামাজ আমার প্রায় মসজিদে শেষ হয়ে গেছে,
আল্লাহ রাব্বুল কি দিয়েছে? তখত দিয়েছে। তখতে চলাফেরা করত, কোন তেল লাগবে না, মোবিল লাগবে না, পেট্রোল লাগবে না, কিচ্ছু লাগবে না, কোন জিনিস প্রয়োজন নাই। মাওলার কুদরতে সুলাইমান নবীর তখত কেন আকাশে ওরে? ওরে কি ওরে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন, আমি কুয়াকাটা থেকে সাগর পার থেকে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আমার কোন এলেন কেমন নাই, আমার কি শুনাইলে ভাই, আমার ভোটারটা না দান, আপনাদের সামনে আমি চেয়ারে বসা, আপনারা স্টেজে বসা আমার বাবার সমতুল্য, আমার বাবার সমতুল্য, আমার মধ্যে কিছু নাই। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এখানে বসাইছে আপনাদের দোয়ার কারণে, কি বলেন ঠিক কি না? বান্ধবীরে মানুষের জন্য মানুষ অপেক্ষায় থাকা মত হচ্ছে কষ্ট। আপনারা কন্ট্রোল করে চাইছিলেন হাফিজুর রহমান সিদ্দিক, এখন আসে না কেন? ভাই সবাই একটু কোরআনের কথা পায় নাকি? নাহলে কিছু পায়? হযরত সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তখত দিয়েছিলেন, কিচ্ছু লাগবে না, কোন তৈল লাগবে না, পেট্রোল লাগবে না, মোবিল লাগবে না, মাওলার কুদরতে সুলাইমান নবী তখত কেন আকাশ পথে ওরে কাল সুবহানাল্লাহ। এক কৃষক মাটির ভিতরে কৃষি কাজ করে, উনি তাকিয়ে দেখবেন সুলাইমান নবীর তখতখানা আকাশ পথে ওরে কাল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পরে বাতাস সুলাইমানের অধীন ছিল, বাতাস যাইয়া সুলাইমান নবীর কানে পৌঁছাই দিছে কাল সুবহানাল্লাহ। তুমি এখন নিচে নেমে যাও, বলতে দেরি নামতে দেরি লাগে নাই কাল সুবহানাল্লাহ। ডাক দিলেন, ও বাবা কৃষক আপনি কি কথা বলছেন? বলো সুলাইমান নবী আমি খারাপ কিছু বলি নাই, আমি বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, কত সুন্দর কত সুন্দর তখন তুমি সুলাইমান নবীকে দিছো, কত সুন্দর নেয়ামত তুমি সুলাইমান নবীকে দান করছো, আমি আর খারাপ কিছু বলি নাই। ও মুরব্বী কৃষক আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এত যে ন্যাক হয়েছে এই ন্যাকগুলো আমার দিয়ে যান, আর আমার সুলাইমান নবীর তখন বলে আপনি দিয়ে যান কাল সুবহানাল্লাহ। একটু বেশি দাম বেশি কি সুবহানাল্লাহ দাম বেশি ঠিক না? মুরব্বী আমার তখন বলে আপনি নিয়ে যান, আর আমি সুলাইমান নবীর তখন বলে আপনি নিয়ে যান, আর আপনি সুবহানাল্লাহ বলছেন, এই যে ন্যাক হয়েছে এই ন্যাকগুলো আমার দিয়ে দেন সুবহানাল্লাহ। এই জন্য নেকি কাম করা যাবে না বাবা? করা যাবে? কত কিন্তু মন চায় না, কি করবে কি করবেন বাবা?